নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। আদ্যকাতার উনিয়ে ভিডিওকে সড়কলিপি দিল মোহাম্মদবাজারে। তৃণমূল কর্মীদের মিছিল অভিযান শুরু 2 নম্বর ব্লকের কোমা গ্রামে। আদিবাসী কাউটার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি মোহাম্মদবাজারে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চন্দ্রপুর থানার নতুন ভবনে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। করোনা ভাইরাস নিয়ে প্রচার অভিযান ভাদু শিল্পীদের। এবার খবর বিস্তারিত। আট দফা দাবিতে মোহাম্মদবাজার ব্লকের ভিডিওকে স্মারকলিপি দেওয়া হয় বামেদের পক্ষ থেকে। দ্বারকা নদীর উপর কচওয়ে সংস্কার, জেসিবির বদলে শ্রমিকদের দিয়ে কাজ করানো, রেশন কাঠহীন পরিবার রেশন কার্ড প্রদান ইত্যাদির দাবিতে এই স্মারকলিপি বলে দলীয় সূত্রে জানা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতা ধীরেন বাগদি, প্রভাস মাল, সুনীল রায় প্রমুখ। তিনটে অঞ্চলের মানুষ তা ব্লক এমকি হাসপাতালে যে যাতায়াত যে ব্যাপারটা সে 3 মাস ধরে বন্ধ। তাই আমাদের কাছে আমাদের বিডিওর কাছে আবেদন যে অতি দ্রুততার সাথে সেই যে কজে সেই কজে সংস্কার করতে হবে। তাছাড়া আমাদের এলাকায় যেসব রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাট মূলত চলাচলের পক্ষে অচল হয়ে পড়েছে। সেই রাস্তাঘাটও অতি দ্রুততার সাথে আমাদের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সঙ্গে পুরিয়া যে নদী সেই নদীর যে কজে সেই কজে সেটাও ভেঙে পড়েছে। সেখানে অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ি সেই কজের উপর যাতায়াত করতে পারছে না। এই সে যে সমস্যা এলাকার সমস্যা সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করছি যে এই সময়ের মধ্যে যে 100 দিনের কাজ মানুষের কাজ নাই, মানুষ কর্মহীন। এই কর্মহীন অবস্থায় মানুষের প্রতিটি সংসদ এলাকায় জেসিবির ব্যবহার চলবে না যাতে হেডলোডে মানুষ কাজ পায়। তার জন্য বিডিওর কাছে আমাদের কাছে আমাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি আমরা প্রদান করলাম কেউ অতি দ্রুততার সাথে এই যে সমস্যা সেই সমস্যাগুলি সমাধান হয়। তার জন্য আজকে আমরা ছোট আকারে এমনকি শারীরিক যে দূরত্ব সেই দূরত্ব মেনটেন করে স্বাস্থ্যবিধি মেনে আমরা আবেদনগুলি জানালাম। যদি এই আবেদন ভিডিও যদি এ করে তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হবো। ভয় টিভি মোহাম্মদবাজার বীরভূম। সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চলের মেটেক গ্রামে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল আজ 20টি পরিবার। কোমা অঞ্চলের তৃণমূল সভাপতি বলরাম বাগদির নেতৃত্বে যোগদানের পর মেটেক গ্রাম ও কোমা গ্রামে তৃণমূল কর্মীরা একটি মিছিল করেন। কুড়িটা পরিবার আজকে জয়েন করছে, আমরা তাদের হাতে পতাকা ধরিয়ে দিচ্ছি। ভুলু বাউড়ি কালীপুষা দলুই। প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি বীরভূম। আজ মোহাম্মদবাজার থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় আদিবাসী গাঁওতার উদ্যোগে। খোলামুখ কয়লা খনি বন্ধ, আদিবাসী মহিলাদের উপর অত্যাচার বন্ধ ইত্যাদির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি বলে
জানা যায়। পার্শ্ববাসী এক আদিবাসীকে অপমানজনক কথা বলার জন্য মোহাম্মদ বাজার থানার ওসি মোহাম্মদ আলীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয়। ষোলো দফা দাবি নিয়ে মোহাম্মদ বাজার থানা এলাকায় বসবাসকারী আদিবাসী মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা এসেছিলাম। তার মধ্যে অন্যতম ছিল পুলিশি জুলুম নির্যাতন, উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যস্থতায় এই আলোচনা হয়েছে। আমরা আমাদের অভিযোগ এবং স্মারকলিপি লিখিত আকারে জানিয়েছি। আর আপনারা সকলেই জানেন যে পাঁচামিতে কয়লা খনির একটা রব উঠেছে, আদিবাসী মানুষ আতঙ্কিত। আমরা চাইছি এটা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের একটা খোলাখুলি আলোচনা হোক, যাতে মানুষের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আশঙ্কা আছে সেটা নিরসন হোক। হয়েছিল চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি পূর্ব পরিকল্পিতভাবে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, আমরা এর নিন্দা করছি। তার কারণ আমার জমি চলে যাবে, আমি নিজে যদি কথা বলতে না পারি এর থেকে বড় যন্ত্রণা আর কিছু নেই। আমরা পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতার আশ্বাস চেয়েছিলাম। আমাদেরকে বড় সাহেব অর্থাৎ পুলিশ সুপার ফোন করেছিলেন, বলেছিলেন যে আপনাদের দাবি আমি যথাযথ জায়গায় পৌঁছে দেব। আমরা সেদিন কেউচা ফয় টিভি মোহাম্মদ বাজার বীরভূম নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিবসের দিন নবান্ন থেকে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন বীরভূমের চন্দ্রপুর থানার নতুন ভবনের। একই সঙ্গে চন্দ্রপুর থানার নতুন ভবনের পোস্টার ফলকের আবরণ উন্মোচন করলেন ওসি বিপ্লব দত্ত। উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা। প্রায় এক একর জমির উপর এই ভবনটি তৈরি হয়েছে বলে জানা যায়। সোমনাথের রিপোর্ট, ভয় টিভি, চন্দ্রপুর বীরভূম। ভাদুগান একটা লোক সংস্কৃতি। এই ভাদ্র মাসে গ্রাম থেকে গ্রামান্তরে গৃহস্থের বাড়িতে বাড়িতে শিউড়ি দু নম্বর ব্লকের ভাদু শিল্পীরা করোনা আবহের মধ্যে করোনা ভাইরাস নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আপনি কী কী গান বেঁধেছেন? আমি এবছর 2020 করোনা নিয়ে গান বেঁধেছি, গ্রামে গ্রামে ছড়িয়ে বেড়াইছি, মানুষের মনে আনন্দ দিয়ে বেড়াইছি। আপনার নাম? আমার নাম সুবোধ। প্রীতিমা চ্যাটার্জি, রিপোর্ট, ভয় টিভি, শিউড়ি বীরভূম। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। আদ্যকা তারুণীর ভিডিওকে স্মারকলিপি দিল মোহাম্মদ বাজারে। তৃণমূল কর্মীদের মিছিল অভিযান শিউড়ি দু নম্বর ব্লকের কোমা গ্রামে। আদিবাসী কাউতার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি মোহাম্মদ বাজারে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে চন্দ্রপুর থানার নতুন ভবনে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। করোনা ভাইরাস নিয়ে প্রচার অভিযান ভাদু শিবিরের। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।